আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিশ ইয়ামি প্ল্যানেট। আমার আজকের রেসিপিটি হচ্ছে কুড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি। আজকের রেসিপিটা আমি দুটি কারণে শেয়ার করেছি। প্রথম কারণটি হলো, যখনই স্পেশাল কোনো অকেশন হয় আমি ঝটপট অল্প সময়ে মজার এই রেসিপিটা বানিয়ে ফেলি এবং খেতে অসাধারণ হয় এই রসমালাইটি। এবং আরেকটি কারণ হচ্ছে, আমি বেশ কিছুদিন ধরে অনেক ভাই বোনদেরকে ফেসবুকে পোস্ট করতে দেখেছি, তারা গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানিয়েছে কিন্তু মিষ্টিগুলো যখন রসে দেওয়া হয়েছে সেগুলো ভেঙে একদম রসের সাথে মিশে গেছে, পারফেক্ট হয়নি। তাই তো আমি আজকে আমার পারফেক্ট রসমালাই রেসিপিটা শেয়ার করব, যেটা আমি আরও 7 বছর আগে আমার পেজ ফর ফুড লাভার্স বাই শাহিনুর ইসলাম তানিয়াতে পোস্ট করেছিলাম। এবং সেখানে কিন্তু অনেক রকমের মিষ্টি রেসিপি অলরেডি আমি লিখে রেখেছি এবং এই রেসিপিটা আমি 7 বছর আগে শেয়ার করেছিলাম, পারফেক্ট একটা রসমালাইয়ের রেসিপি। এবং আজকে তোমাদের জন্য সেই রেসিপিটা আমি ভিডিওর মাধ্যমে পোস্ট করে দিচ্ছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা। কিভাবে বানাতে হবে এই মজার পারফেক্ট রসমালাইটা, চলো দেখে নেই। এখানে নিয়েছি 1 লিটার লিকুইড ফুল ক্রিম মিল্ক এবং 5টি এলাচ। এবার এই দুধটা অনেক ভালো মতো বলক তুলে নিতে হবে, নেড়েচেড়ে নিচ্ছি নিচে যেন লেগে না যায়। খুব ভালো মতো যখন বলকটা চলে আসলো দুধ, তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। বাসায় লাল চিনি ছিল তাই আমি সেটাই ব্যবহার করছি, তোমাদের বাসায় যেই চিনি থাকবে সেটাই ব্যবহার করবে। এবার দুধটা চিনিটা দেবার পর খুব ভালো মতো মিশিয়ে চুলাটা একদম লোতে দিয়ে রেখে দিব। দুধটা কিন্তু শুকিয়ে ঘন করে ফেলবো না, তাহলে রসমালাইয়ের মিষ্টিগুলো দুধে যাওয়ার পর কিন্তু ফুলবে না। তাই পলক আসার পর চিনি দেওয়ার পর ভালো মতো মিশিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দুধটা আমি এভাবেই রেখে দিচ্ছি। এবার রসমালাই বানানোর জন্য প্রথমেই আমি অনেক বড় সাইজের একটা ডিম নিয়ে নিলাম এবং খুব ভালো মতো ডিমটাকে ফেটে নিলাম। মিষ্টি বানানোর জন্য আমি এখন এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে যা ব্যবহার করব সব কিছু মেজারমেন্ট কাপ এবং চামচ অনুযায়ী ব্যবহার করব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব কিছু খুব ভালো মতো শুকনা অবস্থায় মিশে নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে, কোনো অবস্থায় বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ মাখবো না, তাই শুকনো অবস্থায় ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি, চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করা যাবে। খুব ভালো মতো মাখানো হয়ে গেছে, এবার ফেটে রাখা ডিমটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এবং আলতোভাবে মাখিয়ে নিব। কোনো অবস্থাতেই জোরে জোরে চাপাচাপি করে মাখানো যাবে না, এটা হচ্ছে রসমালাই বানানোর একটা টিপস, তাই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সব কিছু একসাথে খুব ভালো মতো কম্বাইন হয়ে যাওয়ার পর আমি মাখানোটা স্টপ করে দিয়েছি। এবার হাতে 2-3 ফোঁটা তেল দিয়ে নিলাম এবং হাতের তালুতে তেলটা মিশিয়ে নিয়ে মিষ্টিটা এখন শেপে দিব। কিভাবে দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু একদম ছোট করব না, মোটামুটি মিডিয়াম সাইজের করছি। হাতে নিয়ে গোল গোল বলের মতো করে একটু লম্বাটে করে দিচ্ছি। এটাই হচ্ছে গুঁড়ো দুধের রসমালাই বানানোর সবচেয়ে বড় টিপস, যে মিষ্টিগুলো দোকানের মতো করে একদম ছোট করে ফেলা যাবে না, তাহলেই কিন্তু এটা দুধে যেয়ে একদম গোলে মিশে যায়। মোটামুটি একটা মিডিয়াম সাইজ করতে হবে, তাহলেই কিন্তু এটা আর দুধে যেয়ে গলে যাবে না। এবং টোটাল 16টা রসমালাইয়ের মিষ্টি হয়েছে এখানে। চুলায় যে দুধটা কমিয়ে বসিয়ে রেখেছিলাম, এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এবং মিষ্টিগুলো একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবং মিষ্টিগুলো সবগুলো যখন দেওয়া হবে, তারপর আলতোভাবে আমি এখানটা নেড়ে দিলাম। কোনোভাবেই কিন্তু স্প্যাচুলাটা মিষ্টির গায়ে লাগাচ্ছি না, খুব আলতোভাবে আমি এখানে নেড়ে দিচ্ছি। এবং যখন দুধটা পুরোপুরি বলক চলে এসেছে চুলা বাড়ানোর পর, তখন আমি চুলার আঁচটা আবার কমিয়ে দিয়েছি এবং আলতো হাতে নেড়ে দিচ্ছি। মিষ্টিটা যখন একটু বড় হয়ে যাবে সাইজটা, তখন সেটা নিজে নিজেই উল্টে পাল্টে যাবে। যেহেতু একটু ছোট আছে তাই আমি আলতোভাবে নেড়ে মিষ্টিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তোমাদেরকে কন্টিনিউয়াসলি আমি দেখাচ্ছি কী অবস্থায় আছে এখন মিষ্টিগুলো। মিষ্টিটা আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করার পর আস্তে আস্তে আলতোভাবে
প্রতিটা মিষ্টি উল্টে দিচ্ছি এখন। এবং এই মিষ্টিটা আমি আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিলাম এবং পুরোটাই প্রায় চুলাটা কমিয়ে রেখেছিলাম এবং মিষ্টিগুলো কিন্তু রান্না হয়ে গেছে পারফেক্টলি। এবার মিষ্টিগুলো নামিয়ে দিব, প্যানটা ধরে মিষ্টিগুলো এভাবে দুলিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির গায়ে দুধগুলো খুব ভালোমতো লেগে যাচ্ছে এবং মিষ্টিটাও পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবং এই দুধেই মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব আমি। এখন ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আমি। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আলতোভাবে একটা একটা করে মিষ্টি এই দুধ থেকে তুলে আলাদা আরেকটা পাত্রে রেখে দিব। এবং মিষ্টিগুলো আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো অনেক বেশি সফট হয়েছে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, আলতোভাবে মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি, এবার চুলাটা আবারও অন করে দিলাম এবং এইখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আরও গুঁড়ো দুধ। এটা পুরোপুরি অপশনাল, চাইলে হাফ কাপ দিতে পারো কিংবা 2-3 টেবিল চামচ পরিমাণ দিলেও হবে, এটা সম্পূর্ণ নিজের রুচি অনুযায়ী ডিপেন্ড করে। আমি দুধটা একটু বেশি দিয়েছি এবং এবার এটাকে কন্টিনিউয়াসলি চুলা কমিয়ে নেড়ে নেড়ে অল্প একটু ঘন করে নিব দুধটা। রসমালাই যদি রসই না থাকে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই খুব বেশি ঘন করব না। তবে চুলা কমিয়ে 5 মিনিট রান্না করার পর এরকম একটা লুক হয়েছে এবং খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে দুধে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এখন এবং এই এলাচগুলো উপর থেকে তুলে নিব এবং দুধটাও যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর এই দুধটা রসমালাইয়ের উপর ঢেলে দিতে হবে। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উপর থেকে রসমালাইয়ের দুধগুলো দিয়ে দিচ্ছি এবং আমাদের রসমালাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। আমি দুধটা দেবার পর এই পাত্রটা ফ্রিজে রেখে দিব, যখন ঠান্ডা হয়ে যাবে তখন সার্ভ করব। আমার চ্যানেলে এই মিষ্টির রেসিপি ছাড়াও আমি অলরেডি আরও কয়েক রকমের মিষ্টির রেসিপি কিন্তু শেয়ার করেছি, সেই মিষ্টির রেসিপিগুলো দেখার তোমাদেরকে আমন্ত্রণ রইল। এই রসমালাইয়ের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আমি আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হবে। দেখো তৈরি হয়ে গেছে রসমালাই, আমি একটু কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছিল এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তোমরা খেয়ে যদি ভালো লাগে আমার জন্য দোয়া করতে কিন্তু ভুলো না। আমি আরেকবার কেটে দেখাচ্ছি, দেখো অনেক বেশি সফট এবং অনেক বেশি মজার। রেসিপিতে যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে বানালে ঠিক এমনই হবে রসমালাইটা। কোনো কিছু না বুঝলে কমেন্টসে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিব। চলে আসবো আরও মজার মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।